শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা রিভিশন ক্লাস করব। আমাদের আলোচ্য বিষয় আকাইদ ও নৈতিক জীবন, প্রথম অধ্যায়ের পাঠ 10, নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়াত। ইসলাম নীতি নৈতিকতা ধর্ম। ইসলামের সমস্ত আকিদা, বিশ্বাস, বিধিবিধান, শিক্ষা, আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইসলামী জীবন দর্শনে রিসালাত ও নবুয়াত অপরিহার্য বিষয়। নবুয়াত ও রিসালাত হলো নবী রাসূলগণের দায়িত্ব। আল্লাহ তাআলা বাণী ও শিক্ষা মানুষের নিকট পৌঁছে দেওয়াকে নবুয়াত ও রিসালাত বলা হয়। মানব জীবনের নৈতিক মূল্যবোধের প্রসারে নবুয়াত ও রিসালাত প্রধানত দুইভাবে ভূমিকা রাখতে পারে। প্রথমত, নবুয়াত ও রিসালাতের উদ্দেশ্য হল মানুষকে আল্লাহ তাআলার অস্তিত্ব, পরিচয় ও গুণাবলী সম্পর্কে জ্ঞান দান করা, মানুষকে সত্য ও সুন্দরের দিকে পরিচালনা করা, সর্বোপরি ইহকালীন ও পরকালীন কল্যাণ ও সফলতার দিক নির্দেশনা প্রদান করা। নবুয়াত ও রিসালাতের শিক্ষা মানুষকে শান্তি ও শৃঙ্খলা দিকে পরিচালিত করা এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সকল কাজকর্ম আল্লাহ তাআলা নির্দেশিত পথে পরিচালনা করতে সাহায্য করে। এভাবে দেখা যায় যে ব্যক্তি নবুয়াত ও রিসালাতের শিক্ষা অনুসারে জীবনযাপন করে সেই পরিপূর্ণ মানুষ। এরূপ ব্যক্তি সমস্ত মানবিক গুণের অধিকারী হয়। পশুত্বের অভ্যাস ত্যাগ করে মানুষত্বের অভ্যাস অনুশীলন করে। নবুয়াত ও রিসালাতের চেতনা মানুষের মধ্যকার সমস্ত খারাপ অভ্যাস এবং অশ্লীলতা ও মন্দকর্মের চর্চা দূর করে দেয়। মানুষ সৎ ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত হয়, উত্তম চরিত্র ও নৈতিক আচার আচরণে উদ্বুদ্ধ হয়। এভাবে নবুয়াত ও রিসালাতের শিক্ষায় মানুষের নৈতিক ও মানবিক মূল্যবোধের অনুপ্রাণিত হয়। অর্থাৎ নবুয়াত এবং রিসালাত মানুষের এই পৃথিবীতে মানুষ সৃষ্টিকর্তার কারণ কী, সেই কারণটা মূল উদ্দেশ্য কী, সেই উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন এই নবুয়াত ও রিসালাত। নবুয়াত এবং রিসালাত মানুষকে সঠিক এবং সুন্দর পথে পরিচালিত করার জন্য উৎসাহিত করে। মানুষ কীভাবে কোন পথে গেলে ইহকাল এবং পরকালে তার কল্যাণ হবে, ইহকাল এবং পরকালে তার মুক্তি হবে, এই সেই দিক নির্দেশনাটা রিসালাত ও নবুয়াত দিয়ে থাকে। রিসালাত এবং নবুয়াত প্রাপ্ত ব্যক্তিরাই সঠিক মানবিক গুণের অধিকারী হয় এবং তারা পশুত্বের যে আচরণ, মানুষের ভিতরে যে পশুভিত্তের যে আচরণ, সেই পশুভিত্তর আচরণ থেকে সে ফিরে আসে। এবং পশুভিত্তর আচরণ বলতে এখানে বোঝানো হয়েছে যে মানুষের ভিতরে যে অন্যায় কর্মগুলো থাকে, যে মানুষ যে পাপ কর্মগুলো করে থাকে, জেনে বুঝেও যে পাপ কর্মগুলো করে থাকে বা যে পাপ কর্মে লিপ্ত থাকে। যেমন এখানে উদাহরণ হিসেবে বলা যায় যে মানুষ যারা মূর্তি পূজা করে, জেনে শুনে মূর্তি পূজা করে বা আল্লাহর সাথে শিরক করে এবং এগুলো হলো পশুবৃত্তির কাজ। এইগুলো সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কিন্তু মানুষ জেনেও এই কাজগুলো করে, কিন্তু এই কাজগুলো যে গহিত কাজ, এইগুলোর কাজ যে নিন্দনীয় কাজ, এইগুলো নবুয়াত এবং রিসালাতের মাধ্যমে আমরা জানতে পারি। এবং এই নবুয়াত এবং রিসালাত এই কাজগুলো থেকে দূরে রাখার জন্য, এই কাজগুলো থেকে বিরত থাকার জন্য দিক নির্দেশনা দিয়ে থাকে এবং এই কাজগুলো পরিহার করতে পারলে আমরা সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করতে পারবো এবং সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করলে সৃষ্টিকর্তা ইহকালে যেমন কল্যাণ দান করবেন, তেমনি পরকালে তিনি কল্যাণ দান করবেন। এভাবে নবুয়াত ও রিসালাতের শিক্ষায় মানুষের নৈতিক ও মানবিক গুণের মূল্যবোধের অনুপ্রাণিত হয়। দ্বিতীয়ত, নবুয়াত ও রিসালাত মানুষকে নবী রাসূলগণের আদর্শ অনুপ্রাণিত করে। নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ, তারা ছিলেন সকল সদ্গুণের অধিকারী, উত্তম চরিত্রের নমুনা ছিল তাদের জীবনচরিত, কোনোভাবেই
কোনরূপ অন্যায় অনৈতিক ও অশ্লীল কাজকর্ম তাদের চরিত্রে কখনোই ছিল না, বরং সর্বাবস্থায় নীতি ও নৈতিকতার আদর্শ রক্ষা করাই ছিল তাদের অন্যতম দায়িত্ব। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বস্তুত নবী রাসূলগণ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী এবং তাদের জীবনী ও শিক্ষা আমাদের জন্য আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমি শিক্ষক রূপে প্রেরণিত হয়েছি। অর্থাৎ যে নবী রাসূলগণ মানুষকে আদর্শে অনুপ্রাণিত করেছেন, কারণ নবী রাসূলগণ ছিলেন তারা নিষ্পাপ এবং তারা সবসময় সৃষ্টিকর্তার আরাধনায় ব্যস্ত থাকতেন। তারা মানুষকে সৎকাজের দিকে অনুপ্রাণিত করতেন, তারা মানুষকে সবসময় এবং তারা ছিলেন সদগুণের অধিকারী এবং মানুষদেরকে এসব সদগুণের অধিকারী হওয়ার জন্য তারা অনুপ্রাণিত করতেন। তারা ছিলেন উত্তম চরিত্রের অধিকারী এবং এই উত্তম চরিত্র অধিকারী হওয়ার জন্য তিনি তারা মানুষদেরকে উজ্জীবিত করতেন। কোনোরূপ অন্যায় অনৈতিক ও অশ্লীল কাজকর্মে এই নবী রাসূলগণ কখনো জড়িত ছিলেন না, এবং তারা সাধারণ যারা মানুষ ছিলেন এবং অন্য অন্য যারা মানুষ ছিলেন তাদেরকেও তারা এসব অন্যায় এবং অনৈতিক ও অশ্লীল কাজ থেকে দূরে রাখার জন্য সর্বদা সচেষ্ট ছিলেন এবং তাদেরকে উৎসাহিত করতেন। বরং সর্বাবস্থায় নীতি এবং নৈতিকতাভাবে আদর্শ রক্ষা করাই ছিল তাদের দায়িত্ব। তারা নীতি এবং নৈতিকতা সবসময় আদর্শ হিসেবে রক্ষা করত। এই সময় দেখা যায় যে যুগে যুগে যেসব মহামানব এসেছেন, যেসব নবী রাসূল এসেছেন, তাদের কাছে অন্য অন্য ধর্মের লোকজনও তাদের বিশ্বাস করে তাদের সম্পদ গচ্ছিত রাখতেন এবং তারা যে কোনো অন্যায়ের সম্মুখীন হলে তাদের কাছে এসে বিচার করতেন এবং তারা এসব নবী রাসূলগণ তাদের বিচার করতেন এবং সঠিক রায় প্রদান করতেন। এই জন্য এই কথা বলা হয়েছে যে নবী রাসূলগণ যে একটা মূর্ত প্রতীক ছিল এবং তারা সকল যে অন্যায়ের বিরুদ্ধে ছিলেন এবং তারা সর্বাবস্থায় নীতি এবং নৈতিকতা নিয়ে চলতেন, এগুলো হলো তার একটা উৎকৃষ্ট উদাহরণ। এবং দেখা যায় যে আমাদের শেষ সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও অন্য ধর্মের যারা মক্কা মদিনায় যারা ইহুদি খ্রিস্টান না, যারা এই ধরনের অর্থাৎ ইসলামের যে শত্রু যারা ছিল, তারাও তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন সময় বিচার নিয়ে আসতেন, আর্জি নিয়ে আসতেন এবং তার কাছে সম্বাদ গচ্ছিত রাখতেন। তিনি সকলকে সুন্দর এবং সুন্দরভাবে সেগুলো আবার ফেরত দিয়েছেন, যথাযথভাবে ফেরত দিয়ে দিতেন। অর্থাৎ এইভাবে দেখা যায় যে তিনি মানুষের কাছে আল আমিন হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। এইসব এই নবী রাসূলগণ মূলত এই শিক্ষাটাই মানুষকে দিয়েছিল বা মানুষকে দেওয়ার জন্যই তারা প্রেরিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মানবতার মহান শিক্ষক ছিলেন। তিনি মানুষকে মানবতা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন। মানুষের মধ্যে পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ব, সাহায্য সহযোগিতা ইত্যাদি নির্দেশনা প্রদান করেছেন। অত্যাচার, অবিচার ও অনৈতিকতার বদলে সত্য, ন্যায় ও মানবিকতার কথা বলেছেন। মানুষকে উত্তম চরিত্রবান হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। নিজ জীবনে নৈতিক ও মানবিক মূল্যবোধ অনুশীলনের মাধ্যমে হাতে কলমে মানুষের নৈতিকতা সমুন্নত রাখতে শিক্ষা দিয়েছেন। তিনি স্বয়ং বলেছেন, ইন্নামাবু ইস্তুলিউ তামিমা মাকারিমাল আল আখলাক। অর্থাৎ উত্তম গুণাবলীর পরিপূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি। বস্তুত নবী রাসূলগণ সকলেই ছিলেন উত্তম আদর্শের অনুসারী। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাদের মধ্যে সর্বোত্তম।
তার চরিত্রে চরিত্র মানবিক সব সদ্গুণ পূর্ণমাত্রায় বিদ্যমান ছিল। অর্থাৎ যে মানবিক মানুষের ভিতরে যে মানবিকতা, যে মানবিক মূল্যবোধ, এই মানবিক মূল্যবোধ বিকাশের জন্য উৎকর্ষ সাধিত করার জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত হয়েছিলেন। আর এই কারণে মানে তিনি বলেছেন যে আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। অর্থাৎ তিনি মানবিক যেসব গুণাবলী আছে, মানুষের ভিতরে যেসব গুণাবলী থাকার দরকার, সেই গুণাবলীগুলোকে তিনি পরিপূর্ণভাবে মানুষের ভিতরে সেই গুণগুলা দেখিয়ে দেওয়ার জন্য বা সেই গুণগুলা অর্জন করার জন্য যে পন্থা অবলম্বন করা দরকার, সেই পন্থাগুলো তিনি দিক নির্দেশনা দিয়েছেন। এইভাবে তিনি সমাজে আদর্শ মানুষ হিসেবে তিনি যেমন স্বীকৃতি পেয়েছেন এবং অন্যদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য তিনি উৎসাহিত করেছেন, তিনি সেই পথ নির্দেশনা দিয়েছেন, সেই যে পথে চললে এই আদর্শ মানুষ হওয়া যায় সেই পথের নির্দেশনা দিক নির্দেশনা দিয়েছেন। এভাবেই মাহেরাজের চরিত্র মানবিক সব পূর্ণমাত্রায় বিদ্যমান ছিল। অর্থাৎ হাতুমসালামের চরিত্রে মানবিক যে গুণাবলী ছিল সেই গুণাবলী পরিপূর্ণতায় ভরপুর ছিল এবং তিনি অন্যান্যদেরকে সমাজের অন্যান্যদেরকে এই পরিপূর্ণ মানবিক গুণাবলী অর্জনের জন্য তাগিদ দিয়েছেন। নবাত ও রিসালাতের মাধ্যমে আমরা ইসলামী জীবন দর্শনে অনুপ্রবেশ করি এবং অথবা নবী রাসূলগণের জীবনী ও আদর্শ অনুসরণের মাধ্যমে ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করি। এভাবে আমাদের জীবন ও চরিত্র উত্তম হয়, নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকশিত হয়, মানব সমাজে পশুত্বের পরিবর্তে মনুষ্যত্বের বিকাশ ঘটে। অর্থাৎ নবুয়াত ও রিসালাতের বিশ্বাসের মাধ্যমে আমরা ইসলামী জীবনের দেশে বা ইসলামী জীবনে প্রবেশ করতে পারি, আর ইসলামী জীবনে প্রবেশ করতে পারলে এই নবুয়াত ও রিসালাতের মাধ্যমে এই আলোকে যদি আমরা প্রবেশ করতে পারি, ইসলামী জীবনের দেশে প্রবেশ করতে পারি, তাহলে তখন আমাদের জীবন হবে ইহকালীন এবং পরকালীন হবে কল্যাণকর এবং কল্যাণময়। আর এভাবে মানুষ জীবন ও চরিত্র উত্তম হয় এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকশিত হয়। মানব সমাজে যে পশুত্বের মানুষ সমাজে পশুত্বের পরিবর্তে মনুষ্যত্বের বিকাশ ঘটে। আমাদের সকলের উচিত যে আমরা মুসলিম হিসেবে এবং এইসব নবী রাসূলরা যে পথ নির্দেশনা দিয়েছেন, মহামানবরা যে পথ নির্দেশনা দিয়েছেন, সেই পথ নির্দেশনা অনুসারে চলে আমাদের জীবন আমরা ইহকাল এবং পরকালে মুক্তি লাভ করা এবং সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করা। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।